অন্নপূর্ণা পূজার জন্য চলে এসেছি কুমারটুলি, তোমাদের সকলের প্রিয় কুমারটুলি। তো কুমারটুলিতে অন্নপূর্ণা পূজার কি প্রস্তুতি চলছে একটু দেখে নেওয়া যাক। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করি ভিডিওটা, তোমরা দেখতে থাকো। এখন মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে আর কি, ফাইনাল প্রস্তুতি, কারণ কাল পুজো, কাল অষ্টমী। সব ঠাকুর রেডি হয়ে গেছে, ফাইনাল টাচ চলছে। আচ্ছা, আমি এসেছি আজকে, মানে আজকে সোমবার, ঠিক আছে, আপলোড হবে কাল, ঠিক আছে। তো হিসাব অনুযায়ী তোমাদের কাছে কালী পুজো, আমি কিন্তু এসেছি সোমবার, মানডে। সত্যি কুমারটুলি আসলেই না অদ্ভুতভাবে আমার মনটা কেমন যেন খুব খুব ভালো হয়ে যায় আর খুব পজিটিভ হয়ে যায় ভীষণ। আমার মেয়েও কিন্তু খুব এইসব পছন্দ করে। ওকে, মাঝে মাঝে তোমাদের জন্য কুমারটুলি আসা পড়ে এই আর কি। আজকে যেহেতু মানডে, কাজটা না এতটাই হয়েছে, ঠিক আছে, এখনও মাঝখানে কালকের দিনটা আছে, মানে তোমরা যেদিন আপলোডটা দেখছো সেই দিনটা, মানে টিউজডে দিন, মঙ্গলবার দিনটা রয়েছে, তার পরের দিন অষ্টমী। আমাদের এখানে সাধারণত ওই অষ্টমীর দিনই হয় আর কি পুজো, এখনও একদিন হাতের সময় আছে। অনেকেই তো দেখলাম আজকেই নিয়ে চলে যাচ্ছে, মানডের দিনটি, সোমবার দিনই নিয়ে চলে যাচ্ছে বাড়ি, অনেক ডেলিভারিও তোমাদের দেখালাম। তো চলো পরবর্তী যে ঠাকুরগুলো একটু দেখি। এখানে একটু বড় বড় ঠাকুর দেখো কি দুর্দান্ত। মায়ের কাপড় পরানো হচ্ছে এখানে, এদিকে মায়ের কাপড় পরানো হচ্ছে আর ওদিকে রেডি হচ্ছে, রং টঙের কাজ চলছে। এখানে ভ্যান রেডি আছে, এবার বেরোবেন। কোনো কিছু ডেলিভারিতে যাবে না, হেদুয়া যাবে,
এখান থেকে প্রতিমা বেরিয়ে ভ্যানে উঠবে আর হেদুয়া যাবে। ওকে, ওইখানে দূরে একটা ছোট ঠাকুর দেখা যাচ্ছে, এই যে দূরে ছোট ঠাকুর দেখতে পাচ্ছ, দুর্দান্ত। শেষ মুহূর্ত বলে এখন সবাইকে হাত লাগাতে হয়েছে, কাজ তো কমপ্লিট করতে হবে, আজকে সোমবার, তাও বিকেল হয়ে গেল, আর মাঝখানে আর কালকের দিনটা হাতে গোনা। সিরিয়াসলি, কুমারটুলিতে আসলে না আমার এখান থেকে বেরোতে ইচ্ছা করে না, কী জানি কেন, এদের যে ক্রিয়েশন এটা দেখতে দেখতে আমি যেন মনে হয় এখানেই থেকে যাই, আর কিছু বলার নেই। তোমাদের জন্য এটা সম্ভব হয়, কুমারটুলিতে তো এমনি মানুষের আশা খুব একটা হয় না, যেহেতু আমাদের বাড়িতে কোনো মূর্তি পুজো হয় না, তো সেই তোমাদের জন্যই আমার কুমারটুলি আশা। মানে আমার জীবনের সব থেকে ইন্সপায়ারিং জায়গা হলো কুমারটুলি। তো চলো, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, জানি কুমারটুলির ভিডিও সবারই ভালো লাগে, কুমারটুলি দেখতে সবারই ভালো লাগে, তো কুমারটুলির যে ক্রিয়েশন সবারই ভালো লাগে, সবারই পছন্দের জিনিস এটা। ভালো লাগলে আমার পাশে থাকবে অলটা ক্লিক করে দিয়ে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আবার ফিরছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন্ড টু মাই চ্যানেল, টাটা, গুড বাই।